ছাড়লু, চল একটু বসি, অনেক হাঁটাহাঁটি করেছি না, চল একটু বিশ্রাম করা যাক। ঠিক আছে বসে পড়ো। রুকো যারা, সবার করো। আচ্ছা বল ভাই, এখন কোথায় যাবি? চলো ভাই নিয়ে যাই। আর অনেক বিশ্রাম করেছি, কোল্ড ড্রিঙ্কস একটু নিয়ে আয়। মানে এই যে গরমে মানে ভালো লাগছে না, বুঝলি? দোকানও নেই এখানে, উঠতে হাঁটতে হাঁটতে মাঠের মাঝখানে চলে এলাম। আচ্ছা এটা মাঠ, এটা আরে ভাই, তুই তো আমার থেকে অনেক ধনী লোক, তুই ফোনে বসে আছিস, যদি ফোনটা ভেঙে যাবে কি হবে? আবার নতুন হবে পাম্পাস টাকা। নিশ্চয় তোর বাবা ফোনের দোকান আছে। নট নোজ আলে, বুঝতে পেয়েছি কুছ তো গড়বড় হ্যায়। জায়ান্ট, হ্যাঁ বাত তো সহি হ্যায়। ওয়ার্প স্কাম বাই ফাক দে মালুম বা। আরে কেবল দা, হ্যাঁ এটা নতুন খেলা নিয়ে এসেছি, খেলবে? কি খেলা? আমি জিতলে তুমি 1000 টাকা দেবে, তুমি জিতলে আমি তোমার 1000 টাকা দেবো, তাই নাকি? হ্যাঁ। সেটা আবার কেমন ধরনের খেলা? খায় না গায়ে মাকে। আচ্ছা চলো দেখা যাক। খেলাটা হলো যে তোমায় একটা রং বলতে বলবো, তুমি যদি ভুল করো পুরো খেলাও, আচ্ছা তোমায় দিতে হবে আমার 1000 টাকা। আচ্ছা তাই আমি রাজি। তাহলে বলো তো তোমার চুলের রং কি? আমার চুলের রং, আমি তো চুল দেখতে পাচ্ছি না, তাহলে কি করে বলবো? আমি আগাই দেখতে পাচ্ছি। ও ছাড়ো তাহলে ধরো তোমার জামার রং কি? আমার জামার রং হলুদ। তোমার শার্টের রং কি? শার্টের রং হলুদ। তাহলে তোমার চপ্পলের রং কি? কালো কালো। তাহলে পয়সার রংটা কি? সবুজ। তোমাকে সবুজ রংটাই তো বলতে না করেছিল। দাও 500 টাকা, এই সরি 1000 টাকা। এই ব্যাপার ভাই, মারো মুঝে মারো। আরে শালা, আরে ও তো আমাকে কোনো রঙের নামই বলে নি। 1000 টাকা নিয়ে পাইলে গেল, দোষ লাগে। ভাই পুজোয় সুতো ঘুরি নেয় কত কি কিনবো, আমি এত খুশি। আমাকে শুধু একটা বাংলা দিলেই চলবে, পুজো মাত করে দেবো। ৫০ টাকা দাম।